फ्रेंड्स वेलकम बैक टू अपडेटेड बाय आबिदा। फ्रेंड्स प्रधानमंत्री आवास योजनार मूल उद्देश्य हलो दारिद्र सीमार नीचे बसबासकारी व्यक्ति जारा गृहहीन अथवा काँचा बा माटिर बाड़ीते बसबास करें तादेर जन्य एकटा पाका बाड़ी निर्माण करे देवार जन्य आर्थिक सुविधा प्रदान करा, जाते प्रत्येकटा दरिद्र मानुष तारा निजेदेर पाका बाड़ीते बसबास करार सुविधा एबं स्वाच्छंद लाभ करते पारें। प्रधानमंत्री आवास योजना प्रकल्पेर माध्यमे आगामी 2022 सालेर मध्ये दारिद्र सीमार नीचे बसबासकारी प्रत्येक परिवार के पाका बाड़ीते बसबास करार सुविधा प्रदान कर्मसूची ग्रहण करा हुए छे, अर्थात 2022 सालेर मध्य प्रत्येक बाड़ी थाकबे पाका बाड़ी। तो ये कर्मसूचिर जन्य प्रधानमंत्री आबार भोटेर परेई आवेदन प्रक्रिया शुरू कर दीते बोलेछेन। तो आपनारा प्रधानमंत्री आवास योजना ग्रामीण ये प्रकल्पर जो कीभावे आवेदन करबें, कौन कौन रेशन कार्ड थाकले आपनारा आवेदन करते पारबें एबं कोथाय गिये आवेदन करबें, कारा कारा ये योजना लाभ पेते पारें एबं कारा कारा पाबे ना, समस्त किछु डिटेल्स आजकेर भिडियो थेके आमरा जेने नेब। तो जदि भिडियो भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक कर देबेन, आर भिडियोटी जारा नतून देखछेन तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करबेन एबं सबस्क्राइब करार पर बेल आइकनटा प्रेस करे नोटिफिकेशन अल करे राखबेन एई धरनेर आपडेटेड भिडियो सबार आगे पाओयार जन्य। आर जारा चैनलटिके सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। योजना एई योजनार आवतায় प्रधानमंत्री नरेंद्र मोदी बाड़ी तैरि करार उद्देश्ये 1,20,000 टाका दिये थाकेन। प्रथमेई आवेदनकारीर अकाउंटे 60,000 टाका এবং দ্বিতীয় দফায় 50,000 টাকা, সবশেষে 10,000 টাকা দেওয়া হয়। কারা পাবেন এই যোজনার লাভ? এক নম্বর, ঘরবাড়ি নেই এমন পরিবার, অর্থাৎ আপনি যদি গৃহহীন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই যোজনার লাভ পাবেন। দুই নম্বর, কাঁচা মাটির বাড়ি বা টিনের ছাউনি দেওয়া বাড়ি থাকলে আপনি এই যোজনার সুবিধা লাভ করবেন। তিন নম্বর, 25 বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক শিক্ষিত সদস্য না থাকা, আপনার পরিবারে যদি 25 বছরের ঊর্ধ্বে বা 25 বছরের মধ্যে যদি কোনো প্রাপ্তবয়স্ক শিক্ষিত সদস্য না থাকে তাহলে আপনি এই যোজনার লাভ পাবেন। এবং চার নম্বর, 16 থেকে 59 বছরের মধ্যে প্রাপ্তবয়স্ক না থাকা, পরিবারে যদি 16 থেকে 60 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক না থেকে থাকে তাহলে আপনি এই যোজনার সুবিধা নিতে পারবেন। এবং পাঁচ নম্বর, পরিবারে প্রতিবন্ধী সদস্য থাকা, আপনার পরিবারে যদি কোনো একজন সদস্য প্রতিবন্ধী থাকে তাহলে আপনি এই যোজনার সুবিধা নিতে পারবেন। এবং ছ নম্বর, ভূমিহীন পরিবার যারা নৈমিত্তিক শ্রম থেকে আয় পান। সাত নম্বর, তপশিলি জাতি, তপশিলি উপজাতি অন্যান্য এবং সংখ্যালঘু শ্রেণী, এই শ্রেণীর মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কারা পাবেন না এই যোজনার লাভ? 50,000 টাকার উপরে কেসিসি কার্ড থাকলে, অর্থাৎ আপনার যদি 50,000 টাকা সীমার মধ্যে বা 50,000 টাকা সীমার উপরে যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই যোজনার সুবিধা নিতে পারবেন না। দু নম্বর, পরিবারের একজন ব্যক্তির 10,000 টাকা বেতনের চাকরি থাকলে, আপনার পরিবারে কোনো মেম্বার যদি 10,000 টাকা বেতনেরও সরকারি চাকরি করে থাকে তাহলে কিন্তু আপনি এই যোজনার সুবিধা নিতে পারবেন না। তিন নম্বর, বাড়িতে ফ্রিজ থাকলে। এবং চার নম্বর, বাড়িতে চার চাকা বা তিন চাকা থাকলে। এবার আমরা জেনে নেব যে কোন কোন রেশন কার্ড থাকলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা এবং SPHH, PHH, RKSY1 এই ধরনের কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র RKSY2 এই ধরনের রেশন কার্ড ছাড়া বাকি চার ধরনের রেশন কার্ডে কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আপনি আপনার পঞ্চায়েত অফিসে আবেদন জানাবেন এবং সেখানে একটি ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দেবেন। আপনি আপনার যে পঞ্চায়েত অফিস সেখানে যাবেন এবং সেখানে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আবেদন করবেন, এটা আপনি জানাবেন। তাহলে সেখান থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে, তাহলে কিন্তু আপনি এই যোজনায় 1,20,000 টাকা পেয়ে যাবেন। কী কী ডকুমেন্টস লাগবে? এক নম্বর, আধার কার্ড, দু নম্বর, জব কার্ড থাকলে তার নম্বর, এবং তিন নম্বর, ব্যাংকের পাসবই, এবং চার নম্বর, স্বাস্থ্য ভারত মিশন বা SBM উপভোক্তার সংখ্যা, অর্থাৎ আধার কার্ডের জেরক্স এবং জব কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের ডিটেলসের জেরক্স এবং স্বাস্থ্য ভারত মিশন বা SBM উপভোক্তা যদি আপনি হয়ে থাকেন তাহলে তার সংখ্যাটা আপনাকে জমা দিতে হবে। তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন এবং কারা কারা এই যোজনার লাভ পেতে পারেন, কারা কারা পাবেন না এবং কোন কোন রেশন কার্ড থাকলে আপনারা এই যোজনার লাভ পেতে পারেন, সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আপডেটেড বাই আবিদা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ।